করোনা আতঙ্কে আজও অস্থির রাজধানীর নিত্যপণ্যের বাজার ক্রেতাদের অভিযোগ এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর কারসাজিতেই বেড়েছে চাল ডালের দাম আর বিক্রেতারা বলছেন ক্রেতারা মজুত প্রবণতা থেকে বেরিয়ে না আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না রাজধানী নিত্যপণ্যের বাজার নিয়ে আরমান কাইসারের প্রতিবেদন চলতি মাসের আট তারিখে বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী ঢাকা সারা দেশে উদ্বেগ উৎকণ্ঠায় ভোক্তারা মজুত করতে থাকে চাল ডাল সহ নিত্যপণ্য এর প্রভাবে রাজধানী কাঁচাবাজার সহ সুপারশপগুলোতে পরে কেনাকাটার হিড়ে আর এই আশঙ্কাকে পুঁজি করে পণ্য মূল্য বাড়িয়ে দেয় এক শ্রেণী অসাধু ব্যবসায়ী তবে ক্রেতাদের অস্থিরতাকেও দায়ী করছেন কেউ কেউ রোগটা যেন আরম্ভ হওয়ার পর কাস্টমার হাই হয়েছে দামটা আরো থেকে বাড়তেছে তো আমরা বাড়তে দিয়ে কিনে আনতে হয় বাড়তে বেসতে হয় এমন না কিনেও তো উপায় না এগুলো তো মাসিক বাজার এগুলো মনিটরিং করলে মনে করেন সরকারের লোকজন তাহলে হয়তো কিছু যদি নিয়ন্ত্রণে যদি আসে বাজারে পণ্যের সংকট নেই উল্লেখ করে বিক্রেতারা বলছেন ক্রেতাদের মজুদ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে এটা সচেতনতা দরকার মানুষজনের ওরা মাছের দাম একশো টাকা দেড়শো টাকা বেশি রাখতেছে যে মাল আছে বাংলাদেশের মালের কোনো অভাব নেই দুই চার বছর শেষ হবে না এই এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার করার দাবি জানিয়েছেন ক্রেতা বিক্রেতা উভয় করোনা নিয়ে সুরক্ষা ব্যবস্থার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নৌপুলিশ। সকালে সকালের রাজধানীর হাতির ঝিলে করোনা প্রতিরোধে হাতে তৈরি জীবাণুনাশক স্প্রে করা হয় বিভিন্ন যানবাহনে এই কার্যক্রমের উদ্বোধন করে নৌ পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম এ তিনি বলেন জনগণকে সচেতন করার লক্ষ্যেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে বলেও জানান তিনি একই সঙ্গে দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি করোনা ভাইরাসের প্রাতুর্ভাব প্রতিরোধে বিভিন্ন ব্যাংকের করণীয় ঠিক করতে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক রোববার সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর এই প্রজ্ঞাপন পাঠানো হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে পরিস্থিতি মোকাবেলায় প্রত্যেকটি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি কেন্দ্রীয় কুইক রেসপন্স টিম গঠন করবে অনলাইন সেবা প্রদানে ব্যাংকগুলোকে বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে বলা হয় প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে ব্যাংকের সকল কর্মকর্তাদের দুটি টিমে ভাগ করে সাপ্তাহিক ভিত্তিতে রোস্টারিং এর মাধ্যমে এদিকে বিশ্বজোড়া করোনা সংকটকালে আগামী বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে ভাষণের সময়কালটি এখনও নির্ধারিত না হলেও ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয় এর আগে গত সতেরো মার্চ মুজিব বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী ধারণা করা হচ্ছে এই ভাষণে করোনা ভাইরাস মোকাবেলা